আপনার মধ্যে রসও নাই কষও নাই। রসও আছে কষও আছে। কোনো প্রকার অশ্লীলতা ছাড়া কিভাবে একটা মানসম্মত নাটক নির্মাণ করতে হয় সেটা বছরের শুরুতেই মহিদুল মহিম প্রমাণ করেছেন। আর সেই নাটককে ছোট পর্দার জনপ্রিয় মুখ মুশফিক, ফারহান এবং তানজিন তিশা নিজের সেরাটা দিয়ে অভিনয় করেছেন। দিন শেষে দর্শকদের কাছ থেকে পেয়েছেন অসামান্য ভালোবাসা এবং পজিটিভ রিভিউ। বছরে একবার আপনার শ্বশুর আব্বা বাড়িতে আসে, তাহলে কি একটু বাজার সদাই করে খাওয়াবেন না? হ্যাঁ, আমি সেটা বাজার সদাই খাই। প্রিয় দর্শক, বলছিলাম মহিদুল মহিম পরিচালিত মুশফিক, ফারহান এবং তানজিন তিশা অভিনীত কঞ্জুস নাটকের কথা, যেটি কেবলমাত্র দুই দিনে 5.5 মিলিয়ন ভিউ অর্থাৎ 55 লাখ ভিউ অতিক্রম করেছে, যেটা একক কোনো নাটকে সম্ভবত বিরল। নাটকের গল্পটা যেমন অসাধারণ, সাথে এর সংলাপগুলোর ব্যবহার হয়েছে খুব সূক্ষ্মভাবে। গল্পের প্রতিটা ফ্রেমে ফারহানের সংলাপগুলো আপনাকে বাড়তি বিনোদন দেবে। এই নাটকে অযথা কোনো সংলাপ কিংবা বারামও আপনি খুঁজে পাবেন না, যার ফলে পুরো 50 মিনিট একটানা দেখে যেতে পারেন বিন্দুমাত্র বিরক্তহীন। এই তোর কই সিরে শ্যাম্পুটা সড়ক সড়ক নিয়ে মাখ। গ্রামের একটা সাধারণ মধ্যবিত্ত সংসারের গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে নাটকটি। একজন কিপ্টে মানুষের কৃপণতা এবং তার সংসারকে কেন্দ্র করে গড়ে উঠেছে এর গল্প, যে গল্প আমাদের চারপাশে অহরহ। যাই হোক, নাটকের শেষটা অন্যরকম। নাটকের শেষে দারুণ একটা মেসেজ রয়েছে। আন্ডারপ্যান্টের ভিতরে 100 টাকার নোট রাখছিলাম, 5টা, এক নোট খুঁজে পাইতেছি না। উমো বস 07-3-2-6-1, তুই কি নিয়েছিস? ফারহান এবং তানজিন তিশার রসায়ন, ভালো গল্প, সংলাপগুলোর যথাযথ ব্যবহার এবং শেষমেশ একটা শিক্ষণীয় বার্তা আপনাকে সন্তুষ্ট করেই ছাড়বে। অতএব যারা এখনও মুশফিক, ফারহানের এই নাটকটা দেখেননি, তারা খুব শীঘ্রই দেখতে বসুন কঞ্জুস। আর যারা এই নাটকটা দেখেছেন, তাদের কাছে কেমন লেগেছে এই নাটক তা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। আমার বাপে তো আমারে সহ ঘরে যা যা আছে সব দিয়া গেছে, কিছুই তো আপনার না। এখন বস তুই কি জিনিস যে তোর চালাই তুই এতগুলো মালামাল দেওয়া লাগে?